মঙ্গলবার রাতে সাগরপাড়া থানার কাজীপাড়া স্কুলের সামনে নাকা তল্লাশি চালিয়ে জিয়ারুল মোল্লাকে আটক করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি সহ 208 বোতল ফেন্সিডিল। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মঙ্গলবার রাতে সাগরপাড়া থানার কাজীপাড়া স্কুলের সামনে নাকা তল্লাশি চালায় সাগরপাড়া থানার পুলিশ। সেই সময় সাইকেল চালিয়ে আসা এক ব্যক্তিকে পুলিশ আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় দুটি পিস্তল, ছ রাউন্ড গুলি সহ 208 বোতল ফেন্সিডিল। এরপরে ধৃত জিয়ারুল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বাড়ি সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায়। ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। পুলিশের অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র এবং ফেন্সিডিলগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। গতকাল রাত 9:30 নাগাদ সাগরপাড়া থানা কাজীপাড়া স্কুল মোড়ের কাছে নাকা চেকিং করছিল। সেই সময় খয়েরতলার জিয়াউল মোল্লাকে সাইকেল নিয়ে আসছিল, তাকে আটকায় এবং তাকে সার্চ করার ফলে তার কাছ থেকে 208 বোতল ফেন্সিডিল এবং দুটো ইম্প্রোভাইজড ফায়ার আর্মস পাওয়া যায় কান্ট্রিমেড, এবং তার সাথে টোটাল ছ রাউন্ড গুলিও পাওয়া গেছে। তাকে আজকে কোর্টে তোলা হচ্ছে, বহরমপুর কোর্টে, এবং তাকে 7 দিনের বিসিতে নেওয়া হচ্ছে। কোথা থেকে? পাড়া স্কুল মোড়ের কাছে, কাজীপাড়া স্কুল মোড়ের কাছে নাকা চেকিং করার সময়। সাগরপাড়া থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, TV24 বাংলা। বহরমপুর শহরে আধুনিক পোশাকের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছে পোশাক এন্টারপ্রাইজ। রয়েছে মেয়েদের ফ্যাশনেবল ওয়েস্টার্ন ডিজাইনার ড্রেসের বিপুল সম্ভার, এছাড়াও ছেলেদের জিন্স, ফর্মাল, ক্যাজুয়াল শার্ট, টি শার্ট রয়েছে রিজনেবল প্রাইসে। বাচ্চাদের এক্সক্লুসিভ কালেকশনের জন্য আপনাকে আসতেই হবে পোশাক এন্টারপ্রাইজে। তাই আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র প্রতিষ্ঠান পোশাক এন্টারপ্রাইজে। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। ঠিকানা 149 নেতাজি রোড, নতুন বাজার, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।